সর্বপ্রথমে এখানে আমার কয় টাকা যেন বিল হয়েছে ভাই? ১২৫ টাকা ১০৫ টাকা বিলটা আগে নেন, আর আপনার কাছে দাবি আপনি কিছু দেন। আমি কি থানার ওসি? আমার লাগান থাকবে যে বাল গায়ে দিছেন ভাই প্লাস্টিকে, এটা বাল না, যেটা গায়ে কোন প্লাস্টিকে দিয়ে 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 কইছে। আচ্ছা কাজ করেন। আসসালামু আলাইকুম। যে যা পারেন দিলে ভালো, না দিলেও সমস্যা নাই। জি আলহামদুলিল্লাহ ভাই, অংশগ্রহণ করতে পারেন আলহামদুলিল্লাহ, যেটা পারেন চাপ নাই আলহামদুলিল্লাহ। আমরা এদিক দিয়ে যে ভিতরে আসসালামু আলাইকুম, যেটা পারেন আমি সরজমিনে যাব কালকে। ঠিক আছে ঠিক আছে, যেটা পারেন আর কি। আলহামদুলিল্লাহ হচ্ছে আর কি। আসসালামু আলাইকুম, যেটা পারেন চাপ নেই, আশা করি বুঝতে পারছেন। দোকানদার দোকানদারকে ভাই যেটা পারেন হেল্প করবেন, আমি সরজমিনে যাব। হ্যাঁ যে যেভাবে দিতে পারে আপনিও অংশ নিতে পারেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। যেটা দেন চাপ নেই, আচ্ছা না দিলেও চাপ নেই। আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি হ্যাঁ দিছেন, এর আগেও দিছেন, আমি মানবাধিকার কর্মী, আমি সরজমিনে যাচ্ছি, যেটা পারেন। আসসালামু আলাইকুম, যেটা পারেন সাহায্য করবেন, আমি নিজে যাচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ, তারা আলাদা তাদের মতো যাচ্ছে, আমি চাচ্ছি দিলে দেবেন, না দিলেও চাপ নেই। আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম।
যেটাই পারেন দেবেন, না দিলেও চা একই দোকান। আচ্ছা ভাই, আচ্ছা আসসালামু আলাইকুম। যেটাই পারো ভাই হেল্প করবা, না দিলেও চাপ নেই। আসসালামু আলাইকুম। হ্যাঁ দিছেন, মানে আমরা সরজমিনে যাব, যদি মনে করেন দেবেন, না দিলে চাপ নেই। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, যেটা পারো ভাই আমি নিজে যাচ্ছি ওইখানে। জি জি, কালকে নাইটে রওনা হচ্ছে আজকে। নাই আসসালামু আলাইকুম, আমি মানবাধিকার কর্মী, ওই বন্যাট্যদের ওইখানে সরাসরি যাচ্ছি, যদি কিছু হেল্প করতে চান করতে পারেন। হ্যাঁ দিছেন জানি সেটা। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, ম্যানেজার আছে, ক্যামেরা ওইদিকে আছে, কোনো চাপ নেই। আমি মানে মানবাধিকার কর্মী, সরাসরি যাচ্ছি ওইখানে, যদি কেউ কিছু দিতে পারেন দেবেন, না দিলেও চাপ নেই। আমি নিজে থেকে, মানে আমি মানবাধিকার কর্মী। হসপিটালের পক্ষ থেকে আমার দাবি, বলো, আর না হলে তোমার নিজের ইচ্ছা দিয়ে দিতে পারো। তো হসপিটাল থেকে দাবি ছিল, ম্যানেজারকে অবগত করা যায় না। আচ্ছা আলহামদুলিল্লাহ, ম্যানেজার অফিসে আছে তো। আচ্ছা আমি আসসালামু আলাইকুম, আসতে পারি ভাই? আমি মানবাধিকার কর্মী, সরজমিনে ওইখানে যাচ্ছি, তো যে যেটা পারেন দেবেন। আপনারা জানি অনেকেই অনেকভাবে দিয়েছেন, কিন্তু আমি নিজে যাচ্ছি এই সুবাদে, যেটা সহযোগিতা না, যেখানে আসার অধিকার আছে। যেহেতু আমি মানবাধিকার, হ্যাঁ অবশ্যই, আমি তো সেটা বলছি। আর বর্তমান প্রেক্ষাপটে বানভাসী লোকজনের জন্য কিছু করাটা আমাদের নৈতিক দায়িত্ব। অবশ্যই সে দায়িত্বের জায়গা থেকে চেষ্টা করব সবাইকে কিছু না কিছু ভাবে দেওয়া, সবাই যত সেখানে গিয়ে এই বানভাসী লোকের উপকার আসতে পারে। অবশ্যই অবশ্যই। আর জাকি ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। এর আগেও আপনি অনেকগুলো উদ্যোগ নিয়েছেন, পাশাপাশি এই মহৎ উদ্যোগটার জন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে দর্শক বন্ধুরা, কিছু কথা না বললেই নয়, আসলে এরকম ধনাঢ্য ব্যক্তিরা অনেকেই অনেকভাবে দিচ্ছে, তারপরেও মানে এখানে এসে একটা প্রতিষ্ঠান থেকে যথেষ্ট কিছু দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরা দোয়া করি ভাইয়ের ব্যবসা বাণিজ্য যেন আগামী দিনে আরও ভালো হয়, এখানে সুচিকিৎসা পাওয়া যায়। আমি নিজেও এখানে চিকিৎসা হই, এটা আসলে প্রচার করতেছি না, মানে যা সত্য সেটা তো আমরা সামনে আগাই। আসসালামু আলাইকুম ভাই, দোকান তো বন্ধ, এখন তো হতে হবে না অন্ধ, অন্ধ তো হয় যাবে না, তাহলে কালো চশমাটা খোলো, দোকানের পক্ষ থেকে কিছু করো, ওইখান দিয়ে উড়াই আইছি তোমার দোকান পৌঁছে যা পারে। আমি সরজমিনে যাচ্ছি ওইখানে, আমি মানবাধিকার কর্মী, আমার উপরের বস্ত্র, আলহামদুলিল্লাহ।